আমরা ভাগবতে তৃতীয় স্কন্ধে ২৪ নম্বর অধ্যায় কপিল মুনির জন্ম, তার আগে এর আগে হয়তো একটু তাড়াহুড়ো করেছিলাম, তো পঞ্চান্ন ঠিক না, ঠিক আছে, পঞ্চান্ন ৫৬ ৫৭ একটু খুব সংক্ষেপে আরেকবার বলি। দেবহূতি তার যে স্বামী কর্দমমুনি, তিনি এবার চলে যাবেন সব কিছু ছেড়ে, সন্ন্যাসী না বৈরাগী হয়ে তিনি চলে যাবেন। তো দেবহূতি এখন হা হতাশ করছেন যে যে স্বামী যিনি এত বড় ঋষি, যিনি এত তপস্যা করেছেন সৃষ্টি কার্যকে এগিয়ে নেওয়ার জন্যে, তার কাছে দেবহূতি কিছুই শিখলেন না, বরঞ্চ শুধু তার সঙ্গে ভোগে লিপ্ত থাকলেন। বলছেন যে যারা অসৎ পুরুষ তাদের যখন সঙ্গ হয় মানুষের সংসার বন্ধন বাড়ে, আর সৎ পুরুষের সঙ্গ তো সবসময় মানুষকে অসঙ্গ করে, মানে বৈরাগ্য নিয়ে আসে। আর দেখুন ৫৬ নম্বর খুব সুন্দর শ্লোক, নেহ ইয়ৎ কর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে, যে কর্ম দিয়ে ধর্ম সম্পাদন যদি না হয় বা বৈরাগ্য যদি না হয়, তো বলছেন সেই সেটা কোনো কর্মই না, ওটা এই ধরনের মানুষ এরা জীবিত কিন্তু মৃত। তার মানে আগেকার দিনে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে চারটি ওনারা বলতেন পুরুষার্থ, তো বলছেন যে ধর্ম আর মোক্ষ অর্থ আর কামকে ওটা দাম দিচ্ছে না। অর্থ আর কাম, অর্থ মানে হলো টাকা পয়সা আয় করা, কাম হলো ভোগ বৃত্তি। বলছে যে যে কাজ করছেন আপনি সেটা দিয়ে শুধু যদি টাকা আয় করেন, আর টাকা আয় হয়ে যদি আপনি শুধু এটাকে ভোগে লাগান, এটা মৃতের সমান। যে কর্ম আপনাকে ধর্ম সম্পাদনে সাহায্য করছে, ধর্ম সম্পাদন মানে হলো মৃত্যুর পরে আপনি আরো একটা ভালো উচ্চ লোকে গেলেন, সে উচ্চ লোক থেকে যখন আবার পৃথিবী লোকে আসবেন, আপনি আরো সুন্দর হয়ে জন্মাবেন, দেখতে সুন্দর হবেন, চরিত্র আপনার সুন্দর হবে, চিন্তা ভাবনা আপনার সুন্দর হবে, সব দিক থেকে সুন্দর 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 ঈশ্বরে ভাব থাকবে। ধর্ম এটাই দেয়, ধর্ম ভবিষ্যৎকে ঠিক করে, অর্থ আর কাম বর্তমানকে ঠিক করে, আর মোক্ষ বর্তমান ভবিষ্যৎ সবকটার পারে নিয়ে চলে যায়, আর সময়ের মধ্যে থাকে না। দেবহূতি বলছেন সৎপুরুষের সঙ্গ মোক্ষ মুক্তি লাভ যদি না করায়, তাহলে যেন কিছু না হোক ধর্মটা যেন দেয়, ধর্মের ইচ্ছা যেটা দিয়ে আমার ভবিষ্যৎ যেন ভালো হয়, ঈশ্বরের দিকে যাতে মন যায়। ধর্ম করা মানে ঈশ্বরে মন দেওয়া, আর মোক্ষ মানে হয় পুরোপুরি ঈশ্বরে মন দেওয়া। ধর্মে মানুষ এক হাতে ঈশ্বরকে ধরে রাখে, এক হাতে জগৎকে ধরে রাখে, মোক্ষে মানুষ দুহাত দিয়ে ঈশ্বরকে ধরে রাখে। দুহাত দিয়ে যখন ঈশ্বরকে ধরে আছে, সে বুঝবেন এবার ভক্তি হোক মুক্তি হোক দুটোর মধ্যে কোন একটা দিকে চলে গেছে। যখন এক হাতে সংসার আর এক হাতে ভগবান ধর্ম করছে, আর দু হাত দিয়ে যখন সংসার ধরে আছে, তাহলে আমাদের মতোই দু নম্বরই সব, ভোগ করো মার খাও, ভোগ করো মার খাও, ভোগ করো মার খাও। দেবহূতি এটাই বলছেন, কি দুঃখের। আর শেষ সাম ভগত বংশীতা মায়া রেড়ম, দেবহূতি যে কোনো সাধারণ মেয়ে না, রাস্তার কোনো মেয়ে না, পাড়াগাঁওয়ার কোনো মেয়ে না, মনোর কন্যা, সে ঋষিকা, সংসার কার্যে নেমে সন্তান উৎপত্তির জন্য তার মন চলে গেছে ভোগে। আর ভোগের খুব নাম করা কথা, আগুনে যদি ইন্ধন দেন আগুন তাতে কখনো শান্ত হয় না, ভোগ করলে কখনো ভোগের ইচ্ছা শান্ত হয় না। দেবহূতির মন কিছুতেই শান্ত হলো না, কিন্তু এখন যখন তিনি যাওয়ার সময় তখন তার চেতনা জেগেছে, হা হতাশ করছেন এ কি হলো, যার কাছে আমি ধর্মের কথা শিখতাম, যার কাছে আমি মুক্তির কথা শিখতাম, সেগুলো ছেড়ে আমি শুধু ভোগ 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 করতে থাকলাম। হে ভগবান,
এই যে ভগবানের দৈবী মায়া, যেটাতে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে যেটা দেখায়, ভালোকে মন্দ, মন্দকে ভালো বলে দেখায়। কঠোপনিষদে যমরাজ নচিকেতাকে বলছেন যে জগতে দুটি জিনিস আছে, শ্রেয় আর প্রেয়। প্রেয় মানে যেটা তোমার ভালো লাগছে, শ্রেয় মানে যেটা তোমার জন্য ভালো। প্রেয় হলো, প্রেয় মানে যেটা তোমার ভালো লাগছে, আর শ্রেয় হলো যেটা তোমার জন্য ভালো। মানুষ শ্রেয়কে ছেড়ে সবসময় প্রিয়কে ধরে। দেবতী এটাই বলছেন, আপনি এমন এক মহাত্মা যার কাছে সে প্রতিষ্ঠিত হওয়া যেত, এই শ্রেয়কে ছেড়ে আমি প্রিয়তে পড়ে থাকলাম, আমি কি বোকা। তো কর্দম মুনি এরপরে ২৪ নম্বর অধ্যায় শুরু হয় বলছেন যে কর্দম মুনি স্নেহ করেন। আসলে হয় কি, আপনারা যখন এই ভাগবত আদিতে কোনো ঋষি মুনি এনাদের যদি কোনো মেয়ের সঙ্গ পড়েন, বেশিরভাগ সময় দেখবেন এনাদের যে স্বভাব খুব নরম তাদের প্রতি, যখন থাকছেন তখনও নরম, যখন ছেড়ে চলে যাচ্ছেন তখনও নরম। কদাচিত কখনো কিছু দেখা যায়, কদাচিত যে একটু হয়তো ক্রোধ দেখালেন, একটু অসন্তুষ্ট হলেন, কিন্তু কারণ কি হয়, সাধারণ মানুষের মন খুব নির্মম হয়। নির্মম মানে স্বার্থপর, আমি ছাড়া কিছু বোঝে না, নিজের সন্তানকেও এরা পাত্তা দেয় না, নিজের স্ত্রীকেও পাত্তা দেয় না। আজকে যদি আপনি দেখেন এই যে এত অশান্তি চারিদিকে, স্বামী স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে, স্ত্রী স্বামীকে ডিভোর্স দিচ্ছে, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করছে, স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া করছে, আপনারা ক্যারমের গুটি, ক্যারম আপনারা সবাই দেখেছেন না, ক্যারম খুলেছে বা সিনেমা টিনেমাতে দেখে থাকবেন, বিলিয়ার্ডস বল, যদি একটা বলে আপনি ধাক্কা মেরে দেন, ও পাঁচটা বলকে ধাক্কা মারে, সেই পাঁচটা বল আবার পাঁচটা বলকে ধাক্কা মারে, ক্যারমের গুটিগুলো তাও একটু পরে থেমে যায়, বিলিয়ার্ড গুলো থামে না, চলতে থাকে। আমি আপনি যখন মিশছি না, যখনই আমি আপনার সঙ্গে মিশছি, আমি একটা বিলিয়ার্ড বল, আপনিও একটা বিলিয়ার্ড বল, কি আমি ক্যারমের স্ট্রাইকার আর আপনি একটা গুটি, ওয়া আমি একটা গুটি আপনিও একটা গুটি। আর আপনি যদি একটা কল্পনা করতে পারেন এমন ক্যারাম বোর্ডের যেখানে গুটিগুলো অনেকক্ষণ মুভ করে, ফলে কি হয়, যেমনি আমার আপনার সঙ্গে যোগাযোগ হলো, আমি আপনাকে ধাক্কা মারলাম, আমি আপনাকে, আপনিও আমাকে ধাক্কা মারলেন, আর নিউটনের যে তৃতীয় গতির সিদ্ধান্ত, অ্যাকশন রিঅ্যাকশন, এক অপরকে ধাক্কা মেরে বিলিয়ার্ড বল এটা এদিকে গেল, ওটা ওইদিকে গেল, ও গিয়ে ওকে ধাক্কা মারলো, কিন্তু এটা ছেড়ে দিন, যে বল দিয়ে যেটাকে মারা হলো, যে স্ট্রাইকার দিয়ে যে গুটিকে মারা হলো, এক অপরকে হিট করে, এটাই আমাদের জীবন। আর একটা জীবন আছে, এক গ্লাস দুধ আপনি চিনি তাতে দিয়ে দিলেন, চিনি আর দুধ মিশে এক হয়ে যায়, দুধেরও গুণ বাড়ে, চিনিরও গুণ বাড়ে, চিনির জায়গায় চুন দিয়ে দিন, হয়ে যাবে, দুধটা ফেটে বেরিয়ে যায়। চুনের কথা ছেড়ে দিন, ক্যারামের গুটি বা এই যে দুধ আর চিনি, এই দুটো উপমা যদি রাখেন, রিলেশনশিপ মানে হয় যে কোনো রিলেশনশিপ, আমি ক্লাস নিচ্ছি, আপনি ক্লাস শুনছেন, আপনি আপনার সন্তান, আপনি আপনার বন্ধু, আপনি আপনার স্ত্রী স্বামী, আপনার আপনি আপনার বাবা মা, ইররেসপেক্টিভ কি রিলেশন, সবসময় চেষ্টা করতে হয় যে তিনি দুধ আমি চিনি, এই এই এইটা যেন থাকে। ক্যারামের গুটির মতো না, বিলিয়ার্ড বলের মতো না,
যদি বিলিয়ার্ড বলের মতো হন, তখন কি আপনার ইন্ডিভিজুয়ালিটি থাকবে, তারও ইন্ডিভিজুয়ালিটি থাকবে, এক অপরকে ধাক্কা মেরে সরে যাবেন। দুধ আর চিনি হলে কি হয়, এক অপরের সঙ্গে মিশে যায়। কার্ভিং এ স্কাই বইতে দেখবেন এটা ইনক্লুসিভ এক্সক্লুসিভ। মানুষ যখন এক্সক্লুসিভ হয় তখন ওই ক্যারামের গুটির মতো থাকে, বিলিয়ার্ড বলের মতো থাকে। মানুষ যখন ইনক্লুসিভ হয়ে যায় দুধ আর চিনির মতো হয়ে যায়। যারা সাধন ভজন করেন, যারা সাধনা করেন, জপ ধ্যান যদি করেন, তারা ইনক্লুসিভ হয়ে যান, বাই নেচার তারা ইনক্লুসিভ হয়ে যান। ইনক্লুসিভ যারা হন তাদের মন খুব নরম হয়, রেগে গেলেও ক্ষমা ধর্মে প্রতিষ্ঠিত থাকেন ওরা, ওদের রাগ কখনই পারমানেন্ট কোনো কিছু হয় না। আর এই ঋষিগুলোর যখন কোনো কারণে কোনো মেয়ে মহিলার সঙ্গ হলো, যখন থাকেন তখনও নরম, যখন ছেড়ে যাচ্ছেন জানেন যে এটা তো তার পথ না, তখনও নরম। পুরো জিনিসটাই হয় শুধু স্পিরিচুয়াল নন স্পিরিচুয়াল নিয়ে। নন স্পিরিচুয়াল পার্সন মানে হলো সে একজন এক্সক্লুসিভ লোক, সে নিজের ইন্ডিভিজুয়ালিটিটাকে ধরে রাখছে, নিজের ওই যে মুঠোটাকে ধরে আছে, মুঠোটাকে নরম করবে না। যারা ভালো মানুষ, সংসারে প্রচুর ভালো মানুষ হন, আপনি যাকেই ভালো বলে মনে করেন দেখবেন স্বভাবে তিনি ইনক্লুসিভ। পাঁচজনকে তিনি ঋষি সন্ন্যাসীর মতো তিনি নন, কিন্তু ইনক্লুসিভ। আর কিছু এই 30-40 বছর আগে পর্যন্ত দেখবেন আপনাদের যে বাবা মা রিলেশন, এক অপরের প্রতি প্রচন্ড ইনক্লুসিভ, এক অপরের উপরে নির্ভর করছে। ওখানে গোলমাল আছে, সকলে 100% ঠিক তা তো না, আর আজকে যে 100% খারাপ তা তো না, সব জায়গায় ভালো মন্দ আছে, পার্সেন্টেজ ভ্যারি করে। কর্মমুনি এত তপস্যা করেছেন, মন ওনার নরম। বাল্মীকি যখন তপস্যা করেছেন তিনি, তার মন নরম হয়ে গেছে, তার মন ইনক্লুসিভ হয়ে গেছে। যখন ক্রাউঞ্চ মিথুন, দুই পাখি মিথুন করছে, তখন ব্যাজ যখন বান মেরেছে সেই ব্যথাকে তিনি নিতে পারছেন না। কর্মমুনি তারও মনে ব্যথা, তিনি যে একটা লাথি মেরে বেরিয়ে যাচ্ছেন দেবহূতিকে তা না, তিনি খুব নরম। তিনি খুব মিষ্টি করে বলছেন যে মা কিলো রাজপুত্রী, হে রাজপুত্রী, মনুর মেয়ে কিনা, মনু তিনি তো হচ্ছেন পুরো মন্বন্তরের রাজা, হে রাজপুত্রী তুমি মন খেদ করো না, তোমার গর্ভে সাক্ষাৎ ভগবান বিষ্ণু আসছেন। আর সন্তান পাওয়ার জন্যে তুমি অনেক ব্রত পালন করেছ, এখন তুমি শ্রদ্ধার সঙ্গে সংযম নিয়ম তপ এগুলো করো, তোমার গর্ভে ভগবান বড় হচ্ছেন। ভারতবর্ষে আপনারা যারা একটু, যেখানে ফ্যামিলিসগুলো একটু অর্থোডক্স, একটু রিলিজিয়াস, সেখানে দেখবেন যখন অন্তঃসত্ত্বা হয় বৌমা, তাকে ওইভাবেই নেওয়া হয় যে সন্তান হলো ভগবান নিজে বা গিফট ফ্রম গড। তাকে সেই সম্মান দিয়েই রক্ষা করতে হয়। এই ক্ষেত্রে নারায়ণ নিজে, ভগবান নিজে আসছেন, তো নারায়ণ নিজে আসছেন, তাকে স্বাগত জানানো হবে। স্বাগত জানানোর জন্য বলছেন তুমি সামলে সুমলে থাকো, ব্রত পালন করো। ব্রত মানে হয় যখন কোনো মন্ত্র উচ্চারণ, ওয়া কোনো পূজারী লাগে না, ব্রত মানে হচ্ছে আপনি নিজের মনে ঠিক করলেন যে আমি এইরকমটি থাকবো, আমি এরকমটি করব। আর নিয়ম তাই, তপস্যা হলো ওই মনে, হে আমার গর্ভে নারায়ণ আছেন, তিনি আসছেন, এই ভাব নিয়ে থাকো। আর এই যিনি আসছেন নারায়ণ হরি, তিনি আমার যশ বাড়াবেন। সত্যি কর্মমুনিকে কে জানতো কত মুনি তো হয়েছেন, আর ব্রহ্ম জ্ঞানের উপদেশ দেবেন,
আর তোমার হৃদয়ে অহংকারের আমিত্বের যে গ্রন্থি আছে এটা ছেদন করবেন। অহংকারের, অহংকার বলতে আমরা এই যে গর্ব বলি ওই অর্থে না, আমিত্ব, আমরা এই যে এক্সক্লুসিভ ইনক্লুসিভের কথা এক্ষুনি আলোচনা করলাম, দেবতির মন এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ বলে নিজে ছাড়া কিছু বুঝছে না, নিজে ছাড়া কিছু বোঝে না বলে সে শুধু ভোগের মধ্যে ডুবে থাকলো। তো বলছেন তোমার ভেতরে একটা গ্রন্থি হয়ে গেছে, গিট, এটা আমিত্বের গিট। মায়েদের আবার মমত্বের গিট থাকে, মমতা, যেখানে সন্তানের প্রতি মমতা, আমটা হলো আমিত্ব। বলছেন এই আমিত্বের যে তোমার বন্ধন, যে তোমার হৃদয়ে গিট, এটাকে ছেদন করবে কিভাবে? ব্রহ্মজ্ঞানের উপদেশ দিয়ে তোমার নিজের সন্তান। সেই জন্য কপিল হলেন একটা খুব আনইউজুয়াল ক্যারেক্টার, যিনি নিজের মাকেই উপদেশ দিয়েছেন। এই কাহিনী মৈত্রেয় ঋষি বলছেন। তো 5 নম্বর শ্লোক বলছেন, দেবহূতি অপি সন্দেশম গৌরবেন প্রজাপতে সম্যক শ্রদ্ধায় পুরুষম কূটস্থম ভজত গুরুম অভজত গুরুম। আমি না মাঝে মাঝে যখন এগুলো পড়ি, ভাবি ক্লাসের জন্য, যখন একবার দেখি অবাক হয়ে ভাবি, আমাদের পূর্বপুরুষেরা কি উচ্চ মানের চিন্তক ছিলেন। বিদেশি পণ্ডিতরা বলে ভাগবতকে নাকি পরে পরে এডিট করা হয়েছে, পুরোটা ব্যাসদেবের লেখা নয়, তাই হবে হয়তো। কিন্তু তাতেও বলে যে বাই 1000 AD, মানে আজ থেকে 1000 বছর আগে এটা ফাইনাল এডিট হয়ে গেছে। হাজার বছর আগেও যদি হয় ফাইনাল এডিট, কি সুন্দর কথা বলছেন, আর এক্সপ্রেশনসগুলো কি, আর এক্সপ্রেশন আসলে সংস্কৃত ভাষায় কালিদাসকে যদি পড়া হয় সেটা আরও আগে, এক্সপ্রেশনসগুলো এত সুন্দর। দেবহূতির নামে বলছেন যে সন্দেশম গৌরবেন প্রজাপতি, তার স্বামী কর্দম মুনি, কর্দম মুনির যে আদেশ মানে কথা সন্দেশ, তাতে তার গৌরব বুদ্ধি, গর্ব বুদ্ধি, মানে কর্দমুনি যেটা বলে দিলেন সেটাতেই নিজেকে পুরো জুড়ে নিচ্ছেন দেবহূতি। তার যে গৌরব বুদ্ধি, আমিত্ব যেটা, অহংকার যেটা, সেটা পুরোপুরি জড়িয়ে আছে কর্দম মুনির কথায়। ওর বাইরে ও আর কোনো কথা বলবে না, কোনো কথা ভাববে না। তার মানে তিনি একবারও প্রশ্ন করবেন না, হ্যাঁ আপনি কি করে বলছেন, আচ্ছা এটা কি করে হতে পারে, আমাদের আমরা বাচ্চা বলেছি না, এটা এমনি গল্প শুনেছিলাম যে এক বুড়ি সে সব কিছুতে না করে বিরাট ঝগড়াটে, তো একজন ওরকম ফেড আপ হয়ে গেছে তার জ্বালায়, ওগুলোকে না মেরে ফেললে আর বাঁচবে না, তোকে কায়দা করে ওই নদীতে স্নান করতে গেছে, ওকে নানা রকম রাগিয়ে 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 নিয়ে গেছে নদীর ভেতরে, আর খালি বলতে শুরু করেছে তুমি আর ওইদিকে এগিয়ে ওনার দিকে গভীর জল আছে, কিন্তু ওর অভ্যেস যেটাই বলবে সেটারই না করবে, সে আরো জলে এগিয়ে যাচ্ছে, আর এরা খুব করে চেঁচিয়ে যাচ্ছে জেনে শুনে যে ওদিকে যেও না জল বেশি, কিন্তু ওকে বলে দিয়েছে যে জল বেশি যেও না, সে অবশ্যই যাবে, করে শেষে ডুবে মারা গেল। আমাদেরও কোথাও একটা না এই প্রবলেমটা আছে, আমাদের যে গৌরব বুদ্ধি, আমিত্ব, অহংকার বুদ্ধি কোথায় থাকে? শুধু আমার নিজের যে মন সেখানে থাকে। গৌরব বুদ্ধি, গৌরব বুদ্ধি আমার যে গর্ব, আমার যে অহংকার, আমার যে চেতনা কোথায় থাকে? আমার নিজের মনে। গীতায় সেজন্য ভগবান বলছেন তসমাৎ শাস্ত্রম প্রমাণম দে কার্যা কার্যা ব্যবস্থিত, কি কর্তব্য কি অকর্তব্য এটা নিজের বুদ্ধি দিয়ে তুমি যেও না, কারণ তোমার মন কখনো ভালো থাকবে কখনো মন্দ থাকবে, বুদ্ধি তোমার কখনো ভালো দিকে নিয়ে যাবে কখনো খারাপের দিকে নিয়ে যাবে, শাস্ত্র প্রমাণ, শাস্ত্র যা বলেছেন সেটাই। তার মানে শাস্ত্রে গৌরব বুদ্ধি রাখবে, গৌরব বুদ্ধি মানে ও কথামৃত বলেছেন, ইয়েস এটাই সত্য,
আমাদের ভূতেশানন্দ মহারাজ ছিলেন প্রেসিডেন্ট, উনি একবার ওরকম কোন একটা কথা বলেছেন, তো হঠাৎ কি একজন পয়েন্ট গুরু মহারাজ ঠাকুর তো কথা মৃত্যু এরকম বলছেন, সঙ্গে সঙ্গে উনি ব্যাক ফিরে বলছেন ও হাজর করে কথা মৃত্যু আছে তাহলে ওইটাই ঠিক, এটা বলে গৌরব বুদ্ধি। তো বিচার করতে হয় যে আপনার গৌরব বুদ্ধি কোথায় আছে। গৌরব বুদ্ধি মানে হলো ওই জায়গাটা আপনার মাথা এমন নত, এমন নত যে আপনি আর কোনো প্রশ্ন করবেন না। এটা এমনি একটা ঘটনা বলি, এটার সঙ্গে সরাসরি সম্পর্ক না, কিন্তু একটা ছোট্ট সম্পর্ক আছে। আমাদের এখানে বেলুর মঠে ব্রহ্মচারী মহারাজরা যে এরিয়াতে থাকেন, ওরা খুব একটা সেক্লুডেড লাইফ লিড করে, তপস্যার জীবন একটা বড়। ওখানে অন্যান্যদের বেশি মেশামেশি নিষেধ, মানে অন্যদেরও ওই খেতে টেতে যখন আসে ডাইনিং হলে তখন যা দেখা হলো হলো। তো বছরে একবার ওনাদের একটা বড় ফেস্টিভ্যাল হয় স্বামীজি তিথি পুজোর পরে, তাতে বড় যারা কর্তারা তারা যান, তাদের সঙ্গে ওই হবিষ্য আদি করা হয় খান। এটা অনেক আগেকার কথা, মানে আমি তখন ব্রহ্মচারী ওই সময়, মানে 85-86 ওইরকম সময়কার কথা। একজন বড় কর্তা পরে প্রেসিডেন্ট মহারাজ হলেন, তখন উনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন, তিনি এসেছেন, যেমনি বসেছেন তো এক ব্রহ্মচারীকে ডেকে বলছেন এই এই পাতাতে ধুলো পড়ে আছে। তো সে ব্রহ্মচারী মহারাজ দৌড়েছে, হ্যাঁ কোথায় কোথায় কোথায়। তো আমি ছিলাম না, আমি পরে আমি যখন শুনলাম, মানে ওই ব্রহ্মচারী মহারাজ ট্রেনিং সেন্টারে একজন আচার্য ছিলেন যার কাছে আমি প্রচুর শিখেছি, রাম মহারাজ বলে, স্বামী মোক্ষদানন্দজি মহারাজ। বাই চান্স ওই ব্রহ্মচারী মহারাজ তখন ওখানে এসেছেন, তো মহারাজ বলছেন যে তিনি গুরুজন, তিনি বলছেন পাতায় ধুলো আছে, আর তুমি কি বলছো কোথায় কোথায়। তো সে তখন বলছে না না উনি তো আমাদের সঙ্গে আপন করে কথা বলেন, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম। উনি আবার মহারাজ বলছেন যে তিনি গুরুজন, তিনি বলে দিয়েছেন ধুলো আছে ধুলো আছে, হয় সঙ্গে সঙ্গে ধুয়ে দাও, কিন্তু তার সম্মানে পাতাটা রাইট ওয়ে পাল্টে দাও। উনি ব্রহ্মচারী মহারাজ আবার কিছু বলার চেষ্টা করলেন, যাই হোক করে। তো পরে রামরাজ বলছেন যে দেখছো এখনো বুঝছে না, একেই তখন ভুল করেছে এখনো বুঝছে না, কারণ তোমার যে গৌরব বুদ্ধি গুরুজনে থাকবে। স্বামীজিও নিয়মাবলী আদিতে ঠিক এই কথা বলছেন, যিনি তোমার গুরু সেখানে গৌরব বুদ্ধি। যখন বলছেন কথা মধ্যে দেখবেন অনেক জায়গায় কথা আছে, রাধা মানিনী তার একটা নাম হচ্ছে মানিনী, অহংকার কার, কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণের বাইরে তার অস্তিত্বই নেই, তিনি কৃষ্ণে ডুবে আছেন। তার যে মান, তার যে অভিমান, তার এই তার সব কিছু কৃষ্ণকে নিয়ে, তার যে গৌরব বুদ্ধি কৃষ্ণকে নিয়ে। আমরা কথায় কথায় গুরু বলি, গীতা বলি, অনেক কিছু বলি, কিন্তু আপনার গৌরব বুদ্ধিটা কোথায়? গৌরব বুদ্ধি মানে যেখানে আপনি বাইরে তো কেউটে সাপ, তার কাছে গিয়ে কেঁচো হয়ে মন্ত্রবিদ্ধ সর্প না, একেবারে সেই মুখে চুন দেওয়া কেঁচোর মতো এরকম করে পড়ে থাকবেন, কিন্তু শুধু তার সামনে, যেমনি ওখান থেকে বেরোলেন আবার ওর ওই গৌরব বুদ্ধি। কি সুন্দর ঠাকুর বলছেন নরেনের নামে, কথা মৃত যারা শোনেন নয়ন বসে মাসে মাসে কে বলছে দেখছো এখানে কেমন জুজুটি হয়ে বসে আছে, কিন্তু বাইরে যখন তখন আলাদা, নরেনের গৌরব বুদ্ধি ঠাকুরে। ঠাকুর প্রথমে দিকে বিচার বিবেচনা সবই করছেন, যিনি গুরু তার সঙ্গে একটা সময় তো করতেই হবে আপনাকে দেখার জন্য যে ইনি আপনার লোক কিনা, কিন্তু একবার যেমনি একবার গৌরব বুদ্ধি হয়ে গেল আর ওইটা সরান না, এরপরে যদি সরতে হয় তাহলে আপনাকে গঙ্গায় ডুবে যেতে হবে, মানে
আপনার অস্তিত্ব আর থাকার মতো নয়। গৌরব বুদ্ধি, স্বামীজিকে স্বামীজি একবার জিজ্ঞেস করছেন একজন শিষ্যকে যে হ্যারে আমার থেকে ভালো গুরু পেলে আমাকে ছেড়ে দিবি? বলেছে কি কিরকম কথা বলছেন? আরেকজনকে জিজ্ঞেস করছেন ছেড়ে দিবি? বলে হ্যাঁ অবশ্যই ছেড়ে দেবো। কাঁদছেন, সবাই অবাক হয়ে বলছে এটা কি বলছেন? বলছেন যেদিন আমি কাউকে আপনার থেকে বড় দেখব আমি তো সেদিনই আপনাকে ছেড়ে দিলাম, তারপরে আর ফিজিক্যালি আপনাকে ছাড়লাম কি ছাড়লাম না তাতে কি আসে যায়, মন থেকে তো আগেই ছাড়া হয়ে গেল। মানে প্রশ্নই উঠছে না যে কোনোদিন আমি কাউকে আপনার তুলনায় বড় দেখব। এটাকে বলে গৌরব বুদ্ধি। গৌরব বুদ্ধি মানে এক্সপ্রেশনগুলো না, সংস্কৃত ভাষা দেব ভাষা, কবিরা শ্রেষ্ঠতম এক্সপ্রেশনসগুলো নিয়ে আসেন। জীবনে যদি বড় হতে হয় তাহলে গৌরব বুদ্ধি। আপনার গৌরব বুদ্ধিটা কার মধ্যে আছে যেখানে পুরো 100% মাথা নত? আপনি যদি আজকের বর্তমান কালের ছেলে মেয়েকে যদি এগুলো কথাগুলো বলতে যান বলছে কি সব ফালতু ফালতু, এরকম হয় নাকি? আমার একটা ইন্ডিভিজুয়ালিটি নেই? আরে তোমার ইন্ডিভিজুয়ালিটি, তোমার আছেটা কি, তোমার নিজের আছেটা কি যেটা কিন্তু তুমি এত অহংকার করছো? একবার সেই রাম মহারাজকে আমি বললাম যে একটু নিজের আত্মসম্মানটাও তো দেখতে হবে, সেলফ রেসপেক্ট। তুমি বলছেন তোমার সেলফকে তুমি জেনেছো যে তোমার রেসপেক্ট নিয়ে চিন্তা করছো, তুমি আত্মাকে জেনেছো যে আত্মসম্মানের, নিজেকে জেনেছো যে আত্মসম্মানের কথা বলবে। আমরা সবাই আত্মসম্মান আত্মসম্মান বলছি কিন্তু আত্মা আমি, তুমি নিজে আমিকে জেনেছো যে আত্মসম্মানের কথা বলছো। গুরুজনের এই জন্য দরকার পড়ে, একটা সেন্টেন্সে তিনি বুঝিয়ে দেন যে কিভাবে আপনার যে ফিলসফি অফ লাইফ পুরোপুরি ভুল, একটা জায়গায় গিয়ে মাথা নত করতে হয়। দেবভূতি সেই মাথা নত করে আছেন কর্দমুনির কাছে। গৌরব বুদ্ধি, যেমনি কর্দমুনি বলছেন তোমার গর্ভে নারায়ণ নিজে আছেন, সেটাকে পুরোপুরি মেনে নিয়েছে, পুরো বিশ্বাস। আর যেমনটি আদেশ করেছেন শ্রী পুরুষোত্তমের আরাধনা করতে শুরু করলেন দেবভূতি। নম্বর শ্লোকে বলছেন তস্যাম বহুতিথে কালে ভগবান মধুসূদনা কার্দমম রীরমাপন্ন যজ্ঞে অগ্নিরিবদারুণী। অনেক দিন যখন হয়ে গেল, মানে যখন সময় হয়ে গেছে, ভগবান মধুসূদন ভগবান হরি কর্দম মুনির বীর্যের আশ্রয় নিয়ে এবার বেরোলেন দেবভূতির গর্ভে। কিভাবে? কাঠে কাঠ ঘষলে, অরণ্যে কাঠ ঘষলে যেমন আগুন বেরোয়, আগুন আগে থেকে কাঠেই আছে, কাঠের মধ্যেই আগুন আছে। যখন আপনি ঘষছেন আগুন কোনো বাইরে থেকে আসছে না, কারণ যদি বাইরে থেকে আসতো তাহলে যে কোনো জিনিসকে ঘষলেই আগুন বেরোতো, সবকিছুকে ঘষলে ঘষলে আগুন বেরোয় না, কাঠ ঘষলে আগুন বেরোচ্ছে, তার মানে কাঠের ভিতরেই আগুনটা ছিল। ভগবান সর্বব্যাপী, সবকিছুতেই তিনি রয়েছেন, কিন্তু যেমন কাঠ ঘষলে অগ্নি বেরোয় ভেতরের অগ্নি, ঠিক তেমনি যখন ভগবান প্রকট হন, ভগবান প্রকট হন মানে যে কোনো অবতারে যখন তিনি আসেন, একটা বীর্যকে আশ্রয় করে, একটা গর্ভকে আশ্রয় করে আসেন। আমি আপনি যখন আমরা আসছি, আমরা কিন্তু অরণি কাঠের অগ্নির মতো কিন্তু আমরা আসছি না, আমরা বাইরে থেকে আসছি। পুরাণ আদিতে বর্ণনা করেন, আর ঋষিদের বর্ণনা, এটা কবির বর্ণনা, আমরা বলা খুব মুশকিল। জীবাত্মা যখন আসে বলে যে বৃষ্টির সঙ্গে তারা নামে, আর ওই অন্নের মধ্যে বৃষ্টির সঙ্গে নেমেছে গাছপালার মধ্যে, আর ওইটা যখন কেউ খায় তখন ওই জীব আশ্রয় করে থাকে সেই মানুষের ভেতরে, যখন তার নারী সঙ্গ হয় তখন প্রবেশ করে গর্ভে,
ইত্যাদি ইত্যাদি, এগুলো এখন কতটা এর মধ্যে সত্য কতটা কল্পনা আমরা জানি না। কিন্তু অবতারের আশা আর এক জীবাত্মা সাধারণ জীবাত্মার আশাতে মেজর ডিফারেন্স হলো এটা যে ভগবান বিষ্ণু, ভগবান হরি, নারায়ণ সবারই ভেতরে আছেন, কর্দমুনির ভেতরে আছেন, দেবহূতির ভেতরে আছেন, আমার ভেতরে আছেন, আপনার ভেতরে আছেন। কিছু ক্ষেত্রে ধ্যান করলে তিনি বেরিয়ে আসবেন অরণি কাঠের মতো, কিছু ক্ষেত্রে তিনি গর্ভে আসবেন একটা বীর্যকে আশ্রয় করে, একটা ফিজিক্যাল রূপে শরীর ধারণ করে তিনি আসবেন, জীবাত্মা এভাবে আসবে না। আপনি যদি কারো ধ্যান করেন, এমনি করো তো একটা মানুষের কারোর, আপনার বাবা মা কারো ধ্যান করছেন, তিনি আপনার কাছে আসবেন না। আপনি বলে ধ্যানের গভীর আমি সত্যি দেখছি, যদি এসে আমাকে বলেন আমি বলবো তাড়াতাড়ি করে পাগলা ডাক্তারের কাছে যান, পাগলা ঠিক এভাবেই দেখে। ঈশ্বর দর্শন আর অন্য কারোর দর্শনে এটা তফাত, অন্য কারোর দর্শন যদি হতে শুরু হয় তাহলে পাগলা ডাক্তারের কাছে পাঠাতে হবে। ঈশ্বর দর্শন যদি হয় সেটারও কিছু কিছু কন্ডিশনস আছে, দেখতে হবে যে অরণি কাঠ মন্থন, মন মনটা হলো সেই অরণি কাঠ যার মন্থন করা হচ্ছে ধ্যানের মাধ্যমে, তখন তিনি প্রকট হন আপনার সামনে। আর কর্দমুনি আর দেবপুতির ক্ষেত্রেও ঠিক সেইভাবে ভগবানই রয়েছেন তাদের ভেতরে, কিন্তু সেই বীর্যকে আশ্রয় করে স্থূল রূপে তিনি উপস্থিত হলেন, এটা জীবাত্মার মতো ন। সেই জন্য গীতায় ভগবান বলছেন যে জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ, ভগবানের যে জন্ম এটা দিব্য। তো বলছেন যে এগুলো গীতাতে অনেকবার তিনি বলছেন যে আমি আমার মায়াকে আশ্রয় করি, শরীর ধারণ করি, কারণ তিনি সব সবারই ভেতরে আছেন, কর্দমুনির ভেতরে আছেন, দেবতির ভেতরে আছেন। আর বলছেন 10 নম্বর শ্লোকে, ভগবন্তম পরম ব্রহ্ম সত্ত্বেন অংশেন সত্ত্বহন তত্ত্ব সংখ্যান বিজ্ঞপ্তি জাতম বিদ্বান যস্বরাট। এই ভগবান এবার অবতরিত হয়েছেন সাংখ্য শাস্ত্র উপদেশ করার জন্য। সাংখ্য কপিল মুনিকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ফিলসফি, প্রথম ফিলসফি কপিল মুনি দেন যেটাকে বলে সাংখ্য দর্শন। সাংখ্য থেকে বেরোয় যোগ দর্শন, যে এখন যোগ যোগ এই সবাই যোগা যোগা বলে বেড়ায় মূর্খগুলো, মানে এমন দুরবস্থা আমাদের দেশে রয়ে গেছে আমাদের নিজেদের শব্দগুলোকে উচ্চারণ করতে পারে না, যোগকে বলে যোগা কেন, ওই অসুরগুলো আমেরিকা ইউরোপে তারা যোগা যোগা বলে, তো আমাদের কাছে ওটা যোগা হয়ে গেছে। আরে যোগ শব্দ জ একা ওকার গ, তো যোগা কোত্থেকে আসে, যোগা যোগা, আর যোগাও বলতে যোগকে বলে জ ঘর করে আকার যোগা, কি বলবেন। ভারত চিরদিনই মূর্খদেরই দেশ ছিল, এখন আগে ছিল অক্ষর জ্ঞান নেই, অক্ষর জ্ঞান বিহীন মূর্খ, এখন অক্ষর জ্ঞান যুক্ত মূর্খ সব। সাংখ্য থেকে যোগে যা কিছু হয় তার যে দর্শন সেটা আসে সাংখ্য থেকে। আর বেদান্ত যেটা আজকে বর্তমানকালে হিন্দুদের মূল জীবন দর্শন, মূল দর্শন, তার অনেক কিছু আসে সাংখ্য থেকে, কিন্তু একটা মূল জায়গায় গিয়ে ওদের তফাত হয়ে যায়, যোগের সাংখ্যের সঙ্গে তফাত হয়ে যায়। আমরা যেমন যেমন এগোবো সাংখ্য দর্শনকে আরো বিস্তারে আলোচনা নিজেই করবেন, সেই আমরা এখানে বিশেষ আলোচনা করছি না, যে জায়গাটা আসবে সেই জায়গাটা আমরা বর্ণনা করব। সাংখ্য দর্শন খুব সুন্দর দর্শন, 24 তত্ত্ব প্রকৃতি থেকে শুরু করে মানুষের যে দেহ অবধি এটা সাংখ্য দর্শন বর্ণনা করেছেন। আর শঙ্করাচার্যের মতো লোক তিনি বলছেন সাংখ্য দর্শনের নামে যে এনারা এই এই তত্ত্ব বিবেচনা করাতে এরা এক্সপার্টস, খুব খুব ভালো, তবে শেষ তত্ত্ব এই জায়গাটা এদের গোলমাল আছে। আর স্বামীজিও বলছেন যে সাংখ্য দর্শন এর হিন্দু দর্শনে বিরাট কন্ট্রিবিউশন, যদিও এনাদের যে শেষ কথা সেটা একটা কমতি থেকে যায়। এই যে আপনারা প্রায় শোনেন সত্য রজতম, এটা সাংখ্য দর্শনের
চব্বিশ তত্ত্ব যেটা, এটাও সেখানে আমরা যখন বলি তত্ত্বজ্ঞান, তত্ত্বজ্ঞান দুটো অর্থ থেকে, এটা বেদান্তের তত্ত্বম ওখান থেকে আসে, তুমি সে ঈশ্বর সেখান থেকে, আর অন্যটা আসে এই পুরুষ আর প্রকৃতি, প্রকৃতি চব্বিশটি তত্ত্ব বিবেচনা করে যেটাই প্রকৃতি সেটাকে ত্যাগ করা। এই যে আমরা জ্ঞান যোগ আমরা যেটা জানি, জ্ঞান যোগ নেতি নেতি জ্ঞান যোগ পুরোপুরি সাংখ্য দর্শনে প্রতিষ্ঠিত। সাংখ্য দর্শনে যে এই যে চব্বিশটি তত্ত্ব এটাকে ছেড়ে দেওয়া, যে জিনিসটাই প্রকৃতির এলাকায় সেটাকে ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়াটাকেই বলে নেতি নেতি। তো হিন্দু দর্শনে বিশেষ করে বেদান্ত আমাদের ছটি দর্শন, সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক পূর্ব মীমাংসা আর বেদান্ত ছটি, ন্যায় বৈশেষিক প্রায় শেষ, পূর্ব মীমাংসা একসময় বিরাট ছিল ভারতবর্ষে কর্মকাণ্ডী, আর আমরা আজকে যত পুজো অর্চনা আদি করি এগুলো কোনো না কোনোভাবে পূর্ব মীমাংসা থেকে এসছে। কিন্তু দর্শন দিক থেকে যদি যান, পিওর দর্শনের ফিলসফি দিক থেকে ওদের আর সেই সম্মানটা নেই। ওই মন্ডন মিশ্রা এনারা ছিলেন, শঙ্করাচার্যকে দিয়ে এদের সকলকে শেষ করে দিলেন। থেকে গেছে আমাদের কাছে আজকে দুটো, বেদান্ত আর যোগ। যোগের ফিলসফি সাংখ্য থেকে আসে, বেদান্তের ফিলসফি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু ওর মধ্যে সাংখ্যের বিরাট অবদান। তো আপনি যেদিক থেকে যান, সাংখ্য দর্শন একটু যদি না জানা থাকে, যোগও বোঝা যায় না, বেদান্ত বোঝা যায় না। তবে বেদান্ত নিজেকে পুরো একটা স্বাধীন একটা চেতনা, ইন্ডিপেন্ডেন্ট, পুরো ইন্ডিপেন্ডেন্ট ফিলসফি বানিয়ে নিয়েছেন, কিন্তু একটু গভীরে গেলেই তখন সাংখ্য দরকার পড়ে। তো এটা যখন কপিল মুনি যখন বলতে শুরু করবেন, একটু অন্যভাবে আমরা বলতে শুরু করব। এরপরে বলছেন সন্তানের জন্ম, ভগবান বিষ্ণু এসে গেছেন, কপিল মুনি আকাশে দুন্দুবি বাজছে, দেবতারা নৃত্য করছেন, কর্দমুনি এবার চলে যাবেন, তার ঠিক আগে ব্রহ্মা এসে কর্দমকে বলছেন যে দেখো হে কর্দম, তুমি যে আমার এই কথা পালন করলে আমি খুব খুশি। তো দেখো বিভূতিও আছেন, তোমার ভেতরে সাক্ষাৎ হরি বিদ্যমান, আর জ্ঞান বিজ্ঞান দিয়ে তিনি কর্মের যে বন্ধন এটাকে ছেদন করবেন। কর্মের বন্ধন আমরা আগে আগে বলেছি, পরেও আলোচনা করব, জ্ঞান দিয়েই কর্মের বন্ধন ছেদন হয়। তো বলছেন যে আশীর্বাদ ব্রহ্মা দিলেন, এই দুজনকে তিনি চলে গেলেন। আর এরপরে কর্দমুনি যাওয়ার সময় হয়ে গেছে, ওই শিশু তাকে জানেনি সাক্ষাৎ ভগবান, কর্দমুনি নিজের সন্তানের স্তুতি করছেন। এটা আমরা অনেক জায়গায় পাই, আগে ভাগবতে পরে আমরা দেখব শ্রীকৃষ্ণের স্তুতি করছেন বসুদেব দেবকী, শ্রীরামচন্দ্রের স্তুতি করছেন কৌশল্যা দশরথ, এগুলো আছে আমাদের এখানে। যখন জানেন ভগবান সাক্ষাৎ আসছেন, তো কর্দমুনি এই শেষ এই জায়গাটা বর্ণনা যখন তিনি ভগবানের কাছে স্তুতি করছেন, আর কপিল মুনি ওই শিশু তখন নারায়ণ রূপে নিজের বাবাকে দুটো কথা বলছেন, এটা আমরা এরপরের দিন ধরব। জয় ঠাকুর।